প্রিয় শ্রোতা বন্ধুগণ, আজকে আমি আপনাদের পড়ে শোনাব শ্রীপতি সামন্ত, লেখক বনফুল ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্ম 7 জুলাই 1899 সাল, নিবাস বিহারের পূর্ণিয়া জেলার মণিহারি। বাংলা সাহিত্যে এক জনপ্রিয় কথাশিল্পী বনফুল ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায় পেশায় ছিলেন ডাক্তার, কিন্তু তার সাহিত্য সাধনা তার পেশাকে হিতমান করে দিয়েছে। হাটে বাজারে উপন্যাসের জন্য তিনি 1962 সালে রবীন্দ্র পুরস্কার পান। স্বল্প পরিসরে ছোট ছোট কথা দিয়ে ছোট মাপের চরিত্রকে ফুটিয়ে তোলার মুনশিয়ানায় বনফুল অপূর্ব। ছোট মাপের চরিত্র শ্রীপতি বৈশিষ্ট্যে আপাতত বড় মাপের মানুষদের হীনপ্রভ করে তুলেছে। ট্রেনে অসম্ভব ভিড়, তিল ধারণের স্থান হয়তো আছে, কিন্তু মনুষ্য ধারণের সত্যই স্থানাভাব। তৃতীয় শ্রেণীতে লোক ঝুলিতেছে, মধ্যম শ্রেণীতে গাদাগাদি, এমনকি দ্বিতীয় শ্রেণীরও সমস্ত বার্থগুলি অধিকৃত, কেবল প্রথম শ্রেণীটি খালি বলা চলে। সেখানেও সাহেবী পোশাক পরিহিত একটি ভদ্রলোক বসিয়া আছেন। একটি স্টেশনে গাড়ি থামিয়াছে, রাত্রি 8টা হবে। শ্রীপতি সামন্ত প্ল্যাটফর্মটা ময় ছুটোছুটি করিয়া বেড়াইলেন, কোথাও উঠিতে পর্যন্ত পারিলেন না, অথচ তিনি দৃঢ় প্রতিজ্ঞ যে ঘুমাইয়া যাইবেন। টিকিট তৃতীয় শ্রেণীর, সকলে নেপোলিয়ান নহে, সামন্ত মহাশয় তো নহেনি, সুতরাং তাহার দ্বারা এ অসম্ভব সম্ভব হইল না। বার কয়েক ছুটোছুটি করিয়া অদ্য এই ট্রেন যোগে তৃতীয় শ্রেণীতে ঘুমাইয়া ঘুমাইয়া কলিকাতায় যাওয়ার আশা সামন্ত মহাশয়কে অবশেষে ছাড়িতে হইল, কিন্তু অদ্য তাহার নিদ্রার অত্যন্ত প্রয়োজন। বিগত 3 রাত্রি মোটেও ঘুম হয় নাই। সর্বেশ্বরবাবুর নাতিটির বিবাহের গোলমালে 2 রাত্রি তিনি চোখে পাতায় এক করিতে পারেন নাই। কাল তো অসহ্য গরম গিয়াছে, লোকে পাখা নাড়িবে না ঘুমাইবে? স্থলমান চশমাটা সামলাইয়া সামন্ত মহাশয় সহসা কুলিটিকে বলিলেন, ওরে দাঁড়া। শ্রীপতি সামন্ত নেপোলিয়ান নহেন তা ঠিক, কিন্তু তিনি স্বর্গীয় ছিদাম সামন্তের কীর্তিমান পুত্র, যে সামন্তের প্রতিভার গুণগান এখনো পর্যন্ত ছেলেবুড়ো সকলেই করিয়া থাকে। বিদ্যুৎ চমকের মতো একটা বুদ্ধি মাথায় খেলিয়া গেল। গার্ডের সহিত কথোপকথনে নিরত কালো টুপি পরিহিত ছোটবাবুর নিকট হাত কচলাইতে কচলাইতে সামন্ত মহাশয় বলিলেন, ফেরেন তা আগে চড়াই দেয় হুজুর, যদি হুকুম করেন এর এক পাশটাই আমি চড়ে পড়ি। বলিয়া সামন্ত মহাশয় প্রথম শ্রেণীর সংলগ্ন ভৃতের কামরাটির দিকে অঙ্গুলি নির্দেশ করিলেন। স্টেশনের ছোটবাবু এই নিতান্ত ভারতীয় বৃদ্ধের স্পর্ধায় প্রথমটা হতভম্ব হইয়া পরে অনুকম্পান্বিত হইলেন। ভাবিলেন মূর্খ লোক হয়তো বুঝিতে পারেন নাই, তাই বললেন, ওটা যে ফার্স্ট ক্লাস গো। ফার্স্ট ক্লাস চেনেন না, এতটা মূর্খ অবশ্য সামন্ত মহাশয় নহেন। তিনি বিনীতভাবে আবার বলিলেন, আগে ওটাতে নয়, এইটার কথা আমি বলছি, এটাতে তো গদি টদি কিছুই নেই, যদি হুজুর দয়া করেন, পুরো মানুষ গরিব লোক, আমার শরীরটাও খারাপ, বিশ্বাস করুন হুজুর 3 রাত্রি ঘুম হয়নি। প্রথম শ্রেণীর যাত্রীটি জানলা দিয়ে মুখ বাহির করিয়াছিলেন, তাহার মুখের এক প্রান্ত হইতে একটি ধুমায়মান পাইপ ঝুলিতেছিল।
সামন্ত ছোটবাবু সংবাদ তিনি উপভোগ করিতেছিলেন। সামন্ত মহাশয়ের বাহ্য দৃশ্য অবশ্য মনোরম নহে। পরনে একটি আধময়লা থান, খালি গা, পায়ে ধুলি ধূসরিত একজোড়া দেশি মুচির তৈয়ারি চটি, চোখে তির্যকভাবে বসানো কাঁচ ফাটা চশমা, চশমার ফ্রেম নিকেলের এবং তারও ডান দিকের ডান্ডাটা নাই, সেদিকে সুতো বাঁধা। সামন্ত মহাশয়ের ঘাড়টি ঈষৎ বাঁকা, চক্ষু দুটি রক্তাভ, চোখের পাতা নেই, চোখ দুটি দেখিলে কিন্তু লোকটির প্রতি শ্রদ্ধা হয়। লোম চর্ম নির্লোম মুখখানি বিনয় গদগদ, বর্ণ নাতি ফর্সা নাতি কালো, হাতে থেলো হুঁকো। ছোটবাবু বলিলেন, এই সাহেবকে বল ওরই চাকরের জন্য কামরাটা আলাদা করা আছে, উনি যদি আপত্তি না করেন আমার আর আপত্তি কি। প্রথম শ্রেণীর যাত্রী সাহেবী পোশাক পরিহিত হইলেও বাঙালি, কিন্তু মাথা নাড়িয়া পাইপ চিবাইয়া তিনি উত্তর দিলেন, দ্যাট কান্ট বি, আই কান্ট অ্যালাউ। সামন্ত মহাশয় করজোরে বলিলেন, আমি তো হুজুরের চাকরি, চাকর ছাড়া আর কি, অনুমতি যদি করেন দয়া করে। এই বৃদ্ধের সহিত বাক বিতণ্ডা করিতে সাহেবের আর প্রবৃত্ত হইল না। তিনি সপায়ে মুন্ড ভিতরে টানিয়া লইয়া ইলেকট্রিক পাখাটা ফুল ফোর্সে খুলিয়া দিলেন। ঢং ঢং করিয়া গাড়ি ছাড়িবার প্রথম ঘন্টা হইল। সামন্ত মহাশয় অসহায়ভাবে আর একবার তৃতীয় শ্রেণীগুলির দিকে চাহিলেন। পায়দানে পর্যন্ত লোক ছুটিতেছিল, উহারই মধ্যে শেষে ঢুকিতে হইবে, অথচ সামন্ত মতি স্থির করিয়া ফেলিলেন, শুনলেন হুজুর, এটাতেই চললাম আমি, গুরুকে পাঠিয়ে দেন। কালীকিঙ্কর, শ্যামাপদ কোথায়? বাঞ্চা, ও বাঞ্চা, এইদিকে, এখানেই চড়াও সব। হই হই শব্দে কালীকিঙ্কর, শ্যামাপদ, বাঞ্চা, কয়েক বোঝা শালপাতা, এক বান্ডিল খালি বস্তা, দুই হাড়ি গুড়, একটি তরমুজ, একটি বটি, একটা ছিপ, দুইটা প্রকাণ্ড ঝুড়িতে নানা বিধ ছোট বড় বোঁচকা, উডলি ও এক টিন ঘি সমেত সামন্ত মহাশয়কে ফাষ্ট গেলাসেই তুলিয়া দিলেন। কালীকিঙ্কর ও শ্যামাপদ পদধূলি লইয়া নামিয়া গেল। সামন্ত মহাশয় হাসিয়া বাঞ্চাকে বলিলেন, তুই তাহলে ওই পাশের কামরাটাই থাক, তোরই মজা হলো রে, তামাকটিকে সব গুছিয়ে রাখ। বাঞ্চা নামিয়া পাশের কামরায় চড়িল, ট্রেন ছাড়িয়া দিল। থেলো হুঁকায় এক টান দিয়া ঘর ঘরায়মান কপটাকে সশব্দে বাহিরে নিক্ষেপ করিয়া সামন্ত মহাশয় সাহেবকে লক্ষ্য করিয়া বলিলেন, ঘুমটা হওয়া আজ নিতান্তই প্রয়োজন হুজুর, কাল সকালে মাথাটা ঠিক রাখা দরকার, অনেক টাকার কেনা বেচা করতে হবে। যথাসময়ে ঘুমফো শুশ্রূষ সমন্বিত পাঞ্জাবি ক্রু আসিয়া দর্শন দিলেন ও ভাড়া চাহিলেন। সামন্ত মহাশয় বেঞ্চির উপর উবু হইয়া ক্রুর দিকে ঈষৎ পিছু ফিরিয়া বসিয়া কোমর হইতে একটা সুদীর্ঘ গেঁজে বাহির করিয়া বেঞ্চির উপর সেটি উজাড় করিয়া ঢালিলেন এবং ক্রুর নির্দেশ মতো নিজের যাবতীয় জিনিসপত্রের ভাড়া চুকাইয়া দিয়া সরসিদ গেঁজেটি পুনরায় কটিবন্ধ করিলেন। যদি কেহ গুনিয়া দেখিত তাহা হইলে দেখিতে পাইত সামন্ত মহাশয়ের গেঁজেতে খুচরা টাকা ছাড়া 10,000 টাকার নোটই রইয়াছে। তাহার পর পাঞ্জাবি ক্রু বাঙালি সাহেবটির দিকে ফিরিয়া বলিলেন, ইওর টিকিট প্লিজ। মাই টিকিট ইজ ইন মাই সুটকেস, প্লিজ টেক মাই ওয়ার্ড ফর ইট।
I can't punch your word. My duty is to punch tickets. অবশেষে দেখা গেল বাঙালি সাহেবটির নিকট দেশলাই, পাইপটি ও একটি সিনেমা সাপ্তাহিক ছাড়া আর কিছুই নেই। বচসা বাঁধিল। বিশুদ্ধ ইংরাজিতে বেশিক্ষণ বচসা চালানো শক্ত, সুতরাং উভয়েই রাষ্ট্রভাষার শরণাপন্ন হইলেন। সামন্ত মহাশয়ের একটু তন্দ্রা আসিয়াছিল, ভাঙ্গিয়া গেল। তিনি উঠিয়া বসিলেন। এ আবার কি ফ্যাসাদ উপস্থিত হল, ঘুমোতে আর দেবে না দেখছি। ভগবান বিরূপ হলে কার বাবার সামন্ত মহাশয় সশব্দে বিজৃম্ভণ করিলেন। সহসা সামন্ত মহাশয়ের কানে গেল কুরু যেন সাহেবটিকে বলিতেছে যে বাঙালি বাবুদের সে ভালো করিয়া এচেনে। সুতরাং সামন্ত মহাশয়ের ভ্রুযুগল কুঞ্চিত হইল। তিনি আবার উবু হইয়া বসিয়া কোমর হইতে গেঁজে বাহির করিলেন। ও কুরুমশাই, বাজে কথায় কচকুচিতে আর কাজ কি? কটা টাকা লাগবে বলুন, আমি দিয়ে দিই। ঘুমটা আমার হওয়া আজ নিতান্তই দরকার, যা বাহান্ন তাহা। সাহেব ও ক্রু উভয়েই বিস্মিত হইলেন। বলে কি, সামন্ত মহাশয় কিন্তু সমস্ত ভাড়াটা মিটাইয়া দিলেন এবং সাহেবকে বলিলেন, আপনিও তো হুজুর কলকাতা যাচ্ছেন, আমার গতিতে পারেন তো টাকাটা জমা দেবেন সুবিধা মতো। এই বলিয়া তিনি একটা ঠিকানা দিলেন। তাহার পর ক্রুর দিকে ফিরিয়া মাথা ঝাঁকাইয়া সামন্ত মহাশয় রাষ্ট্রভাষায় বলিলেন, কথা বাঙালি আর দেখা হ্যাঁ, জাত তুলকে গালাগালি দেওয়া কোন দিসি ভদ্রতারে বাবু। দুর্গাশ্রী হরি, দুর্গাশ্রী হরি, দুর্গাশ্রী হরি। সামন্ত মহাশয় আবার বেঞ্চে লম্বমান হইলেন। বাঙালি সাহেবটি সামন্ত মহাশয়ের টাকাটা ফেরত দিয়াছিলেন কিনা জানি না, কিন্তু সমস্ত পথটা তিনি আর পাইপ ধরাইতে সাহস করিলেন না।